তুমি ঘরের ভিতরে তোমার স্বামীর মায়ের আলাইছো কি কোন ক্লাসে পড়ো তুমি? কোন স্কুলে? এটা কোন জায়গা? কি লেগে আছে হাসপাতালে? কি তো হয়েছে তোমার বাবার? কে গুতা দিছে? তারপরে বাবু কে কে ড্রিঙ্ক করছিল? মা বাবু দুজনে। তারপরে কি কইছে আয়া ঘর মধ্যে কথা কর হঠাৎ করে তো কত কইছে এবার মা আমরা ঘরে বসে। তারপরে বাবু হঠাৎ করে আইছে এবার মারে মানে কেমন করে কথা বলে। এরপর মা বাবু রে গুতা দিয়ে যায় মানে ঘুরছে। তারপরে কিতা দিয়ে জানি গুতা দিছে বাবু এবার সামনের দিকে ঘুরছে আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ করতে গেল রক্ত রক্ত বাইরে। এরপর উঠবে বুয়াইছি কাকু আছে এরপরে ঘুরে আসবে। এরপর মা আছে আবার আয় দিকটা দিকটা আবার খুব দিছে আমি বাড়ি থেকে বাইরেও দেখা না বইয়া আছে না। কি এমন কথা হয়েছে যে তুমি ছুরি দিয়া জাম মানে ইয়ে দিয়া কেজি দিয়া জামাই সবসময় রদ দিয়াও মারে? তোমার মেয়ে কইতাছে তোমার ফ্যামিলির অন্য লোক কইতাছে তুমি প্রায় সময় তোমার হাজবেন্ডের মারধর করো। তোমার কি অন্য কোনো কারোর সাথে সম্পর্ক আছে? কেজিটা কোথায় পেলে? শাশুড়িরও ডাক্তাম লাগছে আর অন ঘরের পিছন দিয়ে গেছি তারা ডাক্তার আমাকে নিয়ে না করছে না ঘর। আমার তো তোর আমি নার্ভাস হয়ে গেছি রক্ত দিকে আমি ঘর ঘুরতে না গিয়ে কইছিলাম তারা যাইতো ডোবাই তখন তারা তো বলতেছে যে এখানে মানুষ খুব ব্যবসা যাবে না। কেসিটা কোথায় পাইছিল? কেসিটা আমার বেড়াল পার্টিশনের ভিতরে আছে। আগে নিয়ে রাখছে কাপড় টাপড় কাটে সুন্দর কাটে সবুজ কালারের নেই কালো ভিতরে একটু সবুজ আছে। তোমার মা কি সবসময় ড্রিঙ্ক ট্রিঙ্ক করে থাকায়? একসঙ্গে করে মা কোনো সময় মা মানে যায় ওই কোনো দিকে খাইতে কোনো সময় যায় সময় ড্রিঙ্ক করে থাকে এই বাড়ির মধ্যে এরম করে। তোমার মা? মাও করে বাবু করে দুজন এরম করতে করতে আজকে দু একজন গেছে বই আর কি হয়েছিল স্বামীর নাম কি? পিতা করছো স্যার আমার মা কোন জায়গাতে বুকের ভিতরে গলা কেচি দিয়ে তোমার সাথে কে ছিল? কেউ ছিল না একা তুমি ঘরের ভিতরে তোমার স্বামীরে মায়ের আলাইছো কিন্তু এলাকাবাসী তো কইতাছে যে তোমার চলাফেরা নিয়ে অভিযোগ তুলতেছে তুমি নাকি তোমার স্বামীকে প্রায়শই মারধর করো রাত্রেবেলা তুমি মতামত অবস্থায়। আমি মারধর করলে আমার বাড়ির ভিতরে তো লোক আছে মারধর কাল রাতে কটার সময় মারছো তুমি? আমি বাড়িতে আসলাম আমার বাড়ি নিয়ে আসে রাত্রেবেলা কি দুজনে একসাথেই কি ড্রিঙ্কস করছিল? তোমার সাথে আর কেউ আছিল? তোমার দুই মেয়ের নাম কি? তো
তোমার সঙ্গে একজন তানিয়া রায় আর একজন সানিয়া রায়।